পাশে যে সেতু হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন জয়ী সেতু, কার উপরে কি জয়ী হয়েছে আমি জানি না। মাননীয় মোদীজি এই সেতু তৈরির জন্য 412 কোটি টাকা 26 কোটি টাকা পাঠিয়েছিলেন, তাতে এই উত্তর বাংলার সবচেয়ে লম্বা সেতু তৈরি হয়েছে। আর তার ফলে আমাদের দেবাশিসরা এসছেন, কোথায় গেলেন আমাদের বরিষ্ঠ নেতা প্রাক্তন জেলা সভাপতি, ওখানে থাকেন হলদিবাড়িতে, তিনি বলছিলেন যে হলদিবাড়ি থেকে মেকলিগঞ্জ যেতে 80 কিলোমিটার ঘুরে যেতে হত। এবং আমিও দুবার এসেছি জলপাইগুড়ি থেকে ওই দিক দিয়ে হলদিবাড়ি ওদিক থেকে ঘুরে কি বলে মেকলিগঞ্জ হয়ে ময়নাগুড়ি হয়ে ধুপুরি হয়ে ওদিক দিয়ে এসেছি আমি। আর এই প্রথমবার মোদীজির দয়াতে আমি হলদিবাড়ি থেকে সোজা এখান থেকে ঢুকে পড়লাম মেকলিগঞ্জ, মাত্র 6-8 কিলোমিটার আসতে হলো ব্যাস পৌঁছে গেলাম আপনার সঙ্গে দেখা গেল। তো নরেন্দ্র মোদীর যে উন্নয়নের যাত্রা গত 8 বছর ধরে চলেছে, ডাক্তারবাবু বলছিলেন কি কি করেছেন, এরকম বহু কাজ যেটা আমাদের এই প্রত্যন্ত দূর প্রান্তে থাকি বাংলাদেশ বর্ডারে আসাম বর্ডারে যে বাংলার মানুষরা তারা 50 বছর ধরে 60 বছর ধরে 70 বছর ধরে অপেক্ষা করছিলেন, ঠাকুরদা চলে গেল, বাবা চলে গেল, ছেলে ভাবছে কোনদিন হবে কিনা সেতু, মোদীজি এলেন হলদিবাড়ি মেখলিগঞ্জকে জুড়ে দিলেন, 8 ঘন্টার মধ্যে ওখানে আমরা পৌঁছেছি পারছে। তো তাই নয়, এই সেতুর সঙ্গে সঙ্গে যে এখানে আমাদের ছিটমহল বিনিময় হয়েছে, ছিটমহল প্যাকেজ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তাতে ওপাশে বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, ফোর লেন রাস্তা তৈরি হয়েছে, ওখানে হসপিটালের নতুন বিল্ডিং তৈরি হয়েছে। তো তাই নয়, মরে গেলে দূরে নিয়ে যেতে হবে না আত্মীয় স্বজনকে, সেখানে শ্মশানে ইলেকট্রিক চুল্লি হয়েছে যাতে কষ্ট কম হয়, তা দিয়ে চলে যাবে। মানুষের যাতায়াত থেকে খাওয়া পড়া থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় মোদী গরিব মানুষের সহযোগিতা করেছেন। আমি দেখলাম যে এখানে আসাটা কত সহজ হয়ে গেছে, নদী পার হলাম, সুন্দর সেতু, দিদিমণি আবার রাতারাতি সেটাকে উদ্বোধন করে দিয়েছিলেন কেন্দ্রের লোককে না জানিয়ে, চুরি করা এমন অভ্যাস হয়ে গেছে সেতু চুরি করে নিচ্ছে 415 কোটি টাকা। আমি ভাবলাম কেন্দ্রের সেতু কেমন রং দেখি, দেখি ওটাও নীল সাদা হয়ে গেছে, ওটা শাড়ির মতো সব জায়গায়। আপনাদের এখানে নদী পার হতেই আপনাদের বিখ্যাত এমএলএ এর কথা আমি জানলাম, বলতেই বলছে আপনি কিন্তু মেখলিগঞ্জে এসে গেছেন, হ্যাঁ সে তো জানি, জানেন নয় সেই মন্ত্রী যে পরিবারের 35 জনকে চাকরি দিয়েছে তার এলাকায় এসে। তো অবাক লাগলো যে এরকম তো সহজে, আমিও এমএলএ ছিলাম আমাকে কে চিনত, 3 বছর ছিলাম তারপরে এমপি হয়ে গেছে, অনেক এমএলএ হয়েছেন বহু জায়গায়, তার নাম কাগজে টিভিতে আমরা এত শুনতে পাই না, সত্যি আপনাকে ধন্যবাদ, এমন লোককে জিতিয়েছেন দিন রাত তার নাম শুনতে হয় বলে অধিকারী, টিভি খুলুন পেপার খুলুন তার নাম ছবি, তার মেয়ের ছবি, তার 14 পুরুষের সব নাম জেনে গেলাম, কে ভাই ভাই কো ভাগনা কে কোথায় আছে চাকরি পেয়েছে পুরো লিস্ট ঘুরছে পেপারে। মেখলিগঞ্জের মানুষ অনেক আশা নিয়ে বারবার জিতিয়েছে। আমাকে একজন ভদ্রলোকের গল্প শুনিয়েছিলেন, গল্পটা কি এই যে নেতাদের সম্বন্ধে আজকে লোকে কি কথা বলছে, এমএলএ এমপি সম্বন্ধে গালাগালি দিচ্ছে, খারাপ কথা বলছে, কেন আমাদের এমপি সম্বন্ধে খারাপ কথা কেউ বলতে পারবে, পারবে কেউ বলতে পারবে না, তুমি একজন ডাক্তার একজন প্রফেসর শিক্ষিত মানুষ, আজকে দেখা হচ্ছিল বাপিদার বাড়িতে এলাম, তো ডাক্তার ও স্ত্রী আমাদের বৌদি এসেছিলেন, বাপিদা বাড়ি করেছেন আমরাও দেখতে গেছিলাম, বৌদি বললেন দেখুন আপনার দাদা এত বছর ডাক্তারি চাকরি করছেন ডাক্তার হয়েছেন আমরা বাড়ি করতে পারিনি, আর আপনি আপনাদের এমএলএ এমপি কে দেখুন বাড়ি গাড়ি চাকরি বাকরি বন্যা লাগিয়ে দিয়েছে, এই তো নেতা, এরম না হলে নেতা এরম না হলে মন্ত্রী, তাকে লোকে গালাগালি দিচ্ছে। তা আমাকে একজন বললেন দাদা আজকাল নেতা এমএলএ এমপি কেমন হয় জানেন, বলে একজন এমএলএ 3 বার জিতেছে, চতুর্থবার ইলেকশনে প্রচার করতে এসছে ভোট চাইতে এসছে, জনসভায় এরকম লোকজন এসছে কিছু করেনি লোকের জন্য, লোক খুব খেপে আছে, এলে ইট পাথর মারবে, হাতে ইট জুতো নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাটার মাথা ফাটিয়ে দেবো, সবার ভাষণ হয়ে গেছে, শেষে যেমন আমি বলতে উঠেছি যখন সেই এমএলএ উঠতে দাঁড়িয়েছে মার ইট পাথর মারতে আনবো মার ব্যাটাকে মাথা ফাটিয়ে দেবে ব্যাটা চোর এসব বলছে, তো উনি খানিকক্ষণ খুব চালের লোক তো না লোককে টুপি পরাতে পারে, দাঁড়িয়ে বললো হাত জোড় করে দেখুন আপনি মারুন মারুন আপনার মারুন আপনার মারার অধিকার আছে, আমি আপনাদের কিছু করিনি প্রথমে বলে দিলাম, লোক দাঁড়িয়ে আছে
তার কি মারবে বলে তোমার আমার একটা কথা শুনে নি তারপর যা ইচ্ছা আমাকে শাস্তি দেবেন মেনে নেব তো লোকে বলছে সারা প্রত্যেকবার ভোটে লাগে এরকম কথা বলে মারবে না কাজ যেতে দেবো না বাড়ি লোক লেগে গেছে বোঝাচ্ছি না যে আমাকে মেনে রাখুন মারুন জুতো দিয়ে মারুন কারণ আমি কিছু করিনি আপনাদের অধিকার আছে কিন্তু আমার একটা কথা শুনে নি তো ঠিক আছে তাহলে কি বলছে শুনি বলছে দেখুন আমি প্রথমবার জিতালাম আপনার কাছে এসেছিলাম হাত জোড় করে বললাম ভোট দিন আপনাদের জন্য কাজ করবো আমি প্রথমবার জিতলাম ভোট দিলেন আমি এমএলএ হলাম আপনাদের কিছু করিনি আমি আমার নিজের জন্য করেছি আমি আমার ছেলে বলে আমি মেনে নিচ্ছি করেছি আবার ভোট চাইলাম যে এবার দিন এবার আপনাদের জন্য করবো আপনার আবার ভোট দিলেন আমি আবার জিতলাম সেবারের কিছু করিনি আমি আমার আত্মীয় স্বজনের জন্য করেছি আমি দ্বিতীয়বার ভোট চাইতে আইলাম আমি হাত জোড় করে এইবার কিন্তু করবো আমার কাজ হয়ে গেছে আপনারা আবার ভোট দিন আপনারা আবার ভোট দিলেন তাও আমি কিছু করিনি মেনে নিচ্ছি আমি আমার পার্টির জন্য করেছি আত্মীয় স্বজন আপনার জন্য কিছু করিনি আমি ঠিকই তো আমাকে যে গল্প শুনিয়েছিল আপনাদের পরিষদ অধিকারের নাম শুনে আমার তাই মনে হলো নিজের জন্য পার্টির জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজন এবার বলছে কি তিনবার তো আপনারা আমাকে ক্ষমা কান্না করে ভোট দিয়েছেন আমি জানি আমার ভোট চাওয়ার কোনো মুখ নাই আমি চাইছো না তবে একটা কথা বলি আপনারা যদি আমাকে ভোট না দেন অন্য কাউকে জেতান সেও তিনবার সময় নেবে নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য পার্টির জন্য করবে ভেবে দেখেন আমার তো সব হয়ে গেছে এবার যদি ভোট দেন কিছু করতে পারি নতুন লোক হলে সেও তিনটা চান্স নেবে আপনারা ভাবুন কারে ভোট দেবেন নমস্কার লোক চিন্তায় পড়ে সত্যি তো তাই সব নেতাই তো এরকম হয় তা আমাদের নেতাও চারবার জিতেছেন সিপিএমরা বলে মন্ত্রী ছিলেন দুবার খাদ্যমন্ত্রী ছিলেন আজকে রেশন নিয়ে এত গড়বড় রেশন নিয়ে আন্দোলন হয়েছিল বিক্ষোভ হয়েছিল মিছিল হয়েছিল বামপন্থীর আমলে কার আমলে এই পরিষদ অধিকারী আমলে রেশন ব্যবস্থাকে লুট করে নিয়েছিলেন গরিব মানুষের রেশন পেত না রেশন ডিলাররা ধর্মঘট করেছিল এমন লুট করেছিলেন চুষে নিয়েছিলেন বাড়ি গাড়ি করেছেন আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন সিবিআই ইনকোয়ারি না হলে আমরা জানতেই পারতাম না তার পরিবার 33 না 35 জন চাকরি পেয়ে আর কেউ পাবে না একটা ছেলে মানে চাকরি ওনার ভাই ভাই কো ভাই ভাগনে সবাই পেয়ে গেছে তারপরেও তিনি মন্ত্রী তিনি দল বদল করে ওখানে গিয়ে প্রতিমন্ত্রী এবার শিক্ষা বিভাগে কেমন মন্ত্রী শিক্ষামন্ত্রী হয়েছে আগের শিক্ষামন্ত্রী ও প্যারেড করছেন সিবিআই যাচ্ছে আর এখনকার প্রতিমন্ত্রী ও প্যারেড করছেন লক্ষ লক্ষ যুবকের কাছ থেকে টাকা নেওয়া যুবক যুবতী শিক্ষিত ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কেন চাকরি করেছে মমতা ব্যানার্জি বলেছেন জেলায় জেলায় টাকা নিয়েছে উনি জানেন কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল জেলার নেতাদের এমএলএ এমপিদেরকে আপনি টাকা নিন 2 কোটি টাকা দিয়ে দিন জেলার প্রেসিডেন্ট টাকা তুলছে 4 কোটি পাঠিয়ে দিচ্ছে 2 কোটি পকেটে রেখে দিচ্ছে কে দিয়েছে টাকা আপনার আমার মতো সাধারণ পরিবারের মানুষরা ছেলেকে পড়িয়েছে নিজে কোনোদিন আনন্দ উৎসব করেনি টিনের বাড়ি থেকে যে পাকা বাড়ি করেনি সেই পরিবার জমি জায়গা বিক্রি করে 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ পর্যন্ত টাকা দিয়ে কি মাস্টারের চাকরি হয়ে যাবে সব শোধবোধ হয়ে যাবে 50,000 টাকা পাবে মাসিক আর আজ যারা পয়সা দিয়েছে তারাও পায়নি যারা পাস করেছে তারাও পায়নি যারা পরীক্ষায় বসেনি তারাই কিন্তু চাকরি পেয়েছে যারা পাস করেনি তারাই চাকরি পেয়েছে কালকে আমি দেখছিলাম এখন মোবাইলে সোশ্যাল মিডিয়া চলছে ফেসবুক টুইটার হ্যাঁ হোয়াটসঅ্যাপে সুন্দর সুন্দর গল্প আছে একজন আপনাদের এমএলএ ছবি দিয়েছেন মাথায় টুপি টাপা পরা ভদ্রলোক গম্ভীর মুখ নিচে লিখেছে যে উনি বলছেন যে দিদি যদি ইলেকশন হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হতে পারে আমার মেয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পেতে পারে না নিশ্চয়ই পেতে পারে আজ কত কি ধরনের হিংসা হচ্ছে কি ধরনের কথা শুনতে হচ্ছে একজন মন্ত্রীকে সারা জীবন রাজনীতি করেছে মানুষের বিশ্বাস দিয়ে ছিড়িমিনি খেলেছে মানুষকে বারবার বলেছে ভোট দিয়ে আমি কাজ করব লোক দিয়েছে আপনারা ভোট দিয়েছেন সর্বমনে যে আমাদের স্থানীয় মানুষ আমাদের দুঃখ কষ্ট জানে সে আমাদের জন্য কাজ করবে সে লুট করেছে শুধু নয় নিজের জন্য করেছে পার্টির জন্য আত্মীয়স্বজনের জন্য করেছে শুধু তাই নয় এই লুটের ফলেতে কিছু লোকের ক্ষতি হয়েছে কিন্তু পুরো পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে যেটা দধিরামদা বলছিল আপনি যদি বলেন আমি সেই বেটলিগঞ্জ থেকে এসেছি সঙ্গে সঙ্গে যে শুরু ওই যে চোর মন্ত্রীটা যাকে আপনারা জিতিয়েছেন ওইখান থেকে এই হচ্ছে পরিচয় এর আগেও বেশ কয়েকজন এমএলএ এমপি জেলে গেছিলেন কেউ কটক গেছিল কেউ ভুবনেশ্বর গেছিল পশ্চিমবঙ্গের কথা বললে আমরা বাংলা থেকে বাংলাদেশে বলে বাংলাদেশে ও তো সব চোর তাকে কটক ভুবনেশ্বর নিয়ে যাচ্ছে বাকিতে শুরু হয়েছে ডাকাডাকি যাকে তাকে যখন তখন তুলতে পারে
দিদি ভাইপো কেউ বাদ যাবে না, লিস্ট তৈরি হচ্ছে কে আগে যাবে কে পরে যাবে, কে আলিপুর কোর্টে থাকবে কে জলপাইগুড়ি থাকবে আর কে ওখানে দমদম জেল হয়ে কটক ভুবনেশ্বর যাবে। এর আগে থেকে ডাকাডাকি হয়েছিল, মানুষ ফেড আপ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, পুলিশ এফআইআর নেয় না কার বিরুদ্ধে নেবে, কিন্তু মন্ত্রী এমএলএ তার চাকরি রাখতাম তার তো ছেলে বউ আছে, এফআইআর নেয় না জানার পরেও আপনাকে ফোন করলে এফআইআর নেবে না, ধর্ষণ হলে এফআইআর হবে না। পুলিশ এমন জড়দগব হয়ে গেছে, জগন্নাথ মহাপ্রভু হাত নেই পা নেই চুপ করে ফুটে জগন্নাথ হয়ে থানায় বসে আছে, খালি টিএমসি পার্টির নেতা বললে শুনবে আর কিছুই শুনতে পায় না। সেই পুলিশ তার চাকরি দেওয়ার টকবগল হয়েছে, পুলিশের চাকরি দেওয়া নিয়েও টাকা নেওয়া হয়েছে, কোপার্টি ব্যাংকে ব্যাংক কোপার্টি পেল চাকরি দেওয়া নিয়ে টাকা নেওয়া হয়েছে, শিক্ষকের চাকরি প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে যত চাকরি সব জায়গায় টাকা, আবার নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে আবার নাকি চাকরি দেওয়া হবে। আমাকে বললো দেশে যেহেতু আবার ফেরিয়েছে, আমি যারা খাবার তো খেয়ে নিয়েছে, নতুন যে নেতারা এসেছে নতুন এমএলএ হয়েছে তাকে তো খেতে দিতে হবে, তাই এত হাজার চাকরি হবে তত হাজার চাকরি বলে অ্যাডভার্টাইজ করবে, ফর্ম ফিল আপ হবে আবার টাকা তোলা হবে, টাকা দাও চাকরি হবে, মানুষকে লুট করতে করতে শেষ করে দিচ্ছে। মানুষের যেটা হকের টাকা, নরেন্দ্র মোদী টাকা পাঠাচ্ছেন যাতে আপনার টিনের বাড়িটা পাকা বাড়ি হয়, খড়ের বাড়ির টাকা পাকা বাড়ি হয়, আমাদের এই নেকলিগঞ্জ হলদিবাড়ি এলাকায় কমসে কম 500 জন এরকম আবাস যোজনার টাকা পেয়েছে হাউস ফর অল, তারা জীবনে কোনোদিন পাকা বাড়ি করতে পারতো ভাবেনি, তারা মোদীজির পাঠানো টাকাতে মাথার উপরে পাকা ছাদ পেয়েছে, বাড়িতে পাকা শৌচালয় পেয়েছে। 2 বছর ধরে লকডাউন চললো, আমাদের বাংলায় 8 কোটি, সারা দেশে 80 কোটি লোককে মোদীজি চাল ডাল গম পাঠিয়েছেন, কি রেশন পেয়েছেন কিনা ফ্রিতে, যে মহিলারা উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন পেয়েছিলেন ফ্রিতে তাদের 3 মাসে 3টা সিলিন্ডার দিয়েছে। শুধু তাই নয়, যে মহিলারা নিজের নামে জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন তারা 3 মাস 500 টাকা করে পেয়েছে। 43 কোটি লোক এই বিনা পয়সায় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট খুলেছে, তার মধ্যে 20 কোটি মহিলা আছেন তারা 3 মাস পেয়েছেন যারা অ্যাকাউন্ট খুলেছেন। অনেকে খুব চালাক আছেন, যেমন যারা যারা পরেশবাবুকে ভোট দিয়েছিলেন খুব চালাক লোক, এখন বুঝতে পারছেন ভোটে গেল টাকাও গেল মান সম্মান গেল, সেরকম তখন মোদীজি বললেন যে জনধন অ্যাকাউন্টে টাকা খোলো, কোনো পয়সা দিতে হবে না অ্যাকাউন্ট খোলো। আমরা গেলাম ব্যাংকে, সবাইকে বললাম দিদি দাদা অ্যাকাউন্টটা খুলুন, সিপিএম কংগ্রেস টিএমসি লোকেরা বলছে আরে টাকা কোথায়, কেন ফালতু অ্যাকাউন্ট খুলবে, টাকাই তো নাই। আর আজ যখন লকডাউন হলো মহিলারা দেখলেন তার অ্যাকাউন্টে টাকা এসছে, মোবাইলে মেসেজ এসছে, পাশের ব্যাংকে গিয়ে টিপ সই দিয়ে 500 টাকা তুলে নিয়ে, যিনি খোলেননি এই সিপিএম টিএমসি এর কথা শুনেছিলেন তিনি জুল জুল করে তাকিয়ে আছেন, বলে তুমি 500 টাকা পেয়ে গেলে বাড়ি বসে বসে। তো যারা বেশি বুদ্ধিমানি করে জগতের কথা শুনে তারা বোকা হয়েছে। যখন এই অ্যাকাউন্টের কথা হলো, যখন গ্যাসের কথা হলো, অনেকে হেসেছিলেন তাই নাকি ফ্রিতে হয় নাকি কানেকশন হয়েছে। আজ দেখুন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তিনি বলেছিলেন যে দেখুন আমরা তো আপনার জন্য অনেক খরচা করি টাকা পাঠাই আপনাদের কাছে পৌঁছোই না, রাস্তাঘাট হবে কি করে মাঝখানে খেয়ে নিচ্ছে, যদি 100 টাকা পাঠাই 15 টাকা পৌঁছোই, 85 টাকা রাস্তায় উড়ে যাচ্ছে, এটা বাস্তব অবস্থা। কিন্তু মোদীজির জমানায় সেটা হবে না, মোদীজি এই জন্য জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন, আপনি 100 দিনের কাজ করছেন আপনার টাকা অ্যাকাউন্টে আসবে, আপনি লোন নেবেন আপনার টাকা অ্যাকাউন্টে আসবে, আপনি বাড়ির টাকা পাবেন অ্যাকাউন্টে, শৌচালয়ের টাকা অ্যাকাউন্টে, এমনকি এই যে লকডাউনে 500 টাকা মায়েরা পেলেন, যদি সরকার চাইতো যে টাকা দেবো 500 করে আপনি পাবেন কি করে, দিল্লি থেকে টাকা আসবে কি করে। মোদীজি 10 বছর 5 বছর আগে ভেবেছিলেন একদিন এরকম কাজ করতে হবে, তাই দিয়ে রাখি, বাড়ি বসে টাকা পেলেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, কলকারখানা বন্ধ, সব বন্ধ, অফিস আদালত বন্ধ, টাকা আপনি পেতেই পারতেন না, খালি জনধন অ্যাকাউন্ট ছিল বলে আপনার বাড়ির পাশের ব্যাংকে সেই টাকা চলে এলো, আপনি পেয়ে গেলেন, নালে চাল ডাল দিলেন, রান্না করার জন্য গ্যাস দিলেন, কিন্তু চাল ডাল দিয়ে তো শুধু খাওয়া যায় না, মশলাপাতি লাগে সবজি লাগে। মোদী বলছে চিন্তা করবেন না 500 টাকা দিচ্ছি বাজার করার জন্য, প্রথম 3 মাস দিয়েছেন, তাই গরিব মানুষ ভারতবর্ষের একটা লোকও অনাহারে মারা যায়নি, না খেয়ে মরেনি, কারণ 80 কোটি গরিব লোক তাদেরকে ফ্রিতে রেশন দেওয়া হয়েছে, রেশন
সবজি কেনার জন্য টাকা দেওয়া হয়েছে, গ্যাস দেওয়া হয়েছে। অন্যান্য দেশ, বিশ্বের উন্নত দেশ, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, সেখানে হাহাকার পড়ে গেছে, রাস্তায় পড়েছিল মরে, করোনা হয়েছিল, কেউ ছুটছে না, কেউ জব দিচ্ছে না। আর আমাদের দেশে আমরা কাউকে মরতে দিইনি। কিছু বয়স্ক মানুষ অসুস্থ ছিলেন আগের থেকে, তারা মারা গেছেন। আমাদের দেশে 4 লাখ লোক মারা গেছে 140 কোটি লোকের মধ্যে। আর ইংল্যান্ড, আমেরিকার দিকে সমস্ত দেশ মিলিয়ে আমাদের সমান জনসংখ্যা নয়, 10-20 লাখ লোক মরে গেছে। কেন আমাদের দেশের লোকের মধ্যে সেই জীবন শক্তি আছে? আমরা প্রকৃতির মধ্যে থাকি, আমরা সাধারণ ঘাস পালা খেয়ে থাকি, শরীরের মধ্যে শক্তি থাকে, এই ধরনের ভাইরাস ভাইরাসকে আমরা সামলে নিই। আর এই যে ভ্যাকসিন তৈরি হয়েছে, আমাদের দেশে আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, বিদেশে তৈরি হতো বড় দেশগুলোর। আমরা চাইলে বলে দেবো দেবো দেবো, তোমাদের এত লোক 2-4টা মরলে কিছু যায় আসে না, ফ্লু হলো, ইনফ্লুয়েঞ্জা হলো, হাম হলো, জল বসন্ত হলো, ডেঙ্গু হলো, লক্ষ লক্ষ লোক মরে যায় আমাদের দেশে, এখনো মরছে। আমাদের কাছে ভ্যাকসিন ছিল না, টিকা ছিল না। টিকা কত বছর পরে আসতো? ইংল্যান্ডে টিকা আবিষ্কার 10 বছর পরে আমাদের আসতো, জার্মানে ভ্যাকসিন আবিষ্কার 15 বছর, 20 বছর, 30 বছর পরে আমাদের দেশে আসতো, পয়সা দিয়ে কিনতে হতো, ডাক্তারও বলছিলেন। আর আজ আমাদের দেশের বিজ্ঞানীরা, মোদিজি বললেন ভ্যাকসিন আবিষ্কার করাও, তাহলে কোনো ওষুধ নাই, বাঁচাতে পারবো না লোককে, এত লোক মারা যাবে, এর ওষুধ নাই। কিন্তু আপনারা শুনেছেন এক একজন অসুস্থ হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, 20 দিন, 30 দিন, 40 দিন, 20-30 লাখ টাকা খরচা হয়েছে, তাও বাঁচানো যায়নি। ডাক্তার 500-র বেশি ডাক্তার মারা গেছেন, নার্স মারা গেছেন, পুলিশের লোকেরা ডিউটি করতে গিয়ে মারা গেছেন, রেলে বাসের কর্মচারীরা আমাদের জন্য কাজ করতে গিয়ে মারা গেছেন, সাফাই কর্মচারীরা মারা গেছেন, অসুস্থ হয়ে বাঁচাতে পারেনি। কিন্তু 1 বছর যেতে না যেতে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জানা গেল, মার্চ এপ্রিলে লকডাউন হলো, আর সেপ্টেম্বর থেকে জুলাই আগস্ট থেকে টিকা আবিষ্কার হয়ে গেল, পরীক্ষা হতে হতে ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হয়ে গেল, ভ্যাকসিন। শুধু নয়, আমরা নয়, যেসব দেশে প্রচুর লোক মারা যাচ্ছিল, গরিব দেশ, তাদেরকে আমরা দিয়েছি। প্রায় 48টা গরিব দেশ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আরো ছোট ছোট দেশ আছে, তাদেরকে ফ্রিতে আমরা দিয়েছি কোটি কোটি টিকা। আমাদের দেশে 200 কোটির বেশি ভ্যাকসিন টিকা দেওয়া হয়ে গেছে। আরো প্রায় 50টা দেশ তারা আমাদের কাছ থেকে ভ্যাকসিন কিনেছে পয়সা দিয়ে, তারা সম্পূর্ণ দেশ। আমরা বলছি ভাই তোমাদের কাছ থেকে আমরা অস্ত্র কিনছি, আমরা গ্যাস কিনছি, আমরা পেট্রোল কিনছি, তোমরা আমাদের কাছ থেকে কেন ভ্যাকসিন? তো ভ্যাকসিন আমরা বিক্রি করেছি, একটা নয় দুটো ভ্যাকসিন আমরা তৈরি করেছি, আমাদের বিজ্ঞানীরা করেছেন, এটা মোদী নেতৃত্ব হয়েছে, এখন 3টে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আর আপনারা যারা আছেন এখানে সবাই 2টো করে ভ্যাকসিন পেয়েছেন, কি পেয়েছেন? তো প্রথম যখন ভ্যাকসিন দেওয়া শুরু হলো, আপনারা শুনেছেন ফ্রিতে চলছিল, তখন কারখানা কম ছিল, তৈরি কম হচ্ছিল, দেওয়ার লোক নেই, তো সরকার বললে 1টা স্টেশন থেকে 100 ভ্যাকসিন রোজ দেবো। তো এখানে আমরা যত লোক এসেছি, তাহলে কবে শেষ হবে? ওরা যেমন যেমন আসবে তেমন তেমন দেওয়া হবে, করবেন কি আপনি? তো কিছু খোলা বাজারে দেওয়া হলো, যারা বড় লোক, যাদের টাকা বেশি, তাদের মরার ভয় বেশি, কি তাই কি না? তারা বড় হসপিটালে চলে যায়, মাথা ব্যথা হলে জলপাইগুড়ি যাবে মেডিকেল কলেজে, আমরা তো এখানে বিক্রি করতে যাবো। কেউ চলে গেছে ভেলোর চেন্নাই, তো তারা কিনে কিনে ভ্যাকসিন নিয়েছে, কত 1,000, 1,200, 1,250, 1,400 টাকায় ভ্যাকসিন বিক্রি হয়েছে। প্রথম দিকে আমিও ঠিক করলাম যে গরিব মানুষ আগে পাক, আমাদের দেবে সরকার, আমিও 1,000 টাকা দিয়ে প্রথমে ভ্যাকসিন নিয়েছিলাম, তারপরে ফ্রিতে নিয়েছি লোকসভাতে গিয়ে। তো 1,000 টাকা যদি ভ্যাকসিন হয়, আমরা 2টো করে ভ্যাকসিন নিয়েছি, মোদী তো 2,000 টাকার ভ্যাকসিনই দিয়েছে, আমাদের মাসে 300-350 টাকার রেশন পেয়েছে এক একটা লোক, ভাবুন এক একটা পরিবারকে মোদীজি কি দেননি, ভ্যাকসিন দিয়েছেন, রেশন দিয়েছেন, বাড়ি দিয়েছেন, পায়খানা দিয়েছেন, মহিলাদের 500 টাকা দিয়েছেন, গ্যাস সিলিন্ডার দিয়েছেন, আরো অনেক লোন টোন আরো অনেক কিছু পেয়েছেন। এই লকডাউনের সময় মুদ্রা যোজনার লোন, লকডাউনে যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তাদেরকে বিশেষ লোন সব দেওয়া হয়েছে। তাই দেখুন আজকে দেশ এগোচ্ছে, সারা বিশ্বের মধ্যে দেশ সবচেয়ে এগিয়ে আছে, চীনকে আমরা পিছনে ফেলে দিচ্ছি। আমাদের জিডিপি প্রতি মাথা পিছু ইনকাম দুনিয়ায় সবচেয়ে বেশি, আমাদের যে অর্থনীতি সবচেয়ে জোরে এগোচ্ছে, 8.5% দুনিয়াতে 8-এর নিচে সবাই আছে, 3-4 আছে বড় বড় দেশ, কি করে সম্ভব হয়েছে? আমাদের দেশের সাধারণ মানুষ পরিশ্রম করেছে, গরিব মানুষের পরিশ্রম করেছে, চেষ্টা করেছে। তাই দেখুন যেই সব পিছিয়ে থাকা গরিব মানুষ, এসটি এসসি সমাজের, যারা দেশকে তৈরি করেছে, এই বড় বড় বিল্ডিং সেতু তৈরি করেছে, তারাই সে লেবার হোক, কন্ট্রাক্টর হোক, যাই হোক, তাদেরকে সম্মান দিয়েছেন মোদী, তাদের জন্য ফ্রি রেশন থেকে সব ফ্রি করেছেন। যারা সারা জীবন ভেবেছে একটা পাকা বাড়ি করবো, পারেনি, তার পাকা বাড়ি,
যে বাড়ির মহিলাদেরকে মাঠে ঘাটে শৌচাল করতে যেতে হতো তার বাড়িতে পাক্কা পায়খানা, তার ছেলে মেয়েদের জন্য রোড করে দিয়েছেন মোদীজি। আর এবার গতবারে আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি এসসি ছিলেন, মাননীয় রামনাথ কোবিন্দ। আর এবার এসটি সম্প্রদায় সাঁওতাল সম্প্রদায় থেকে দেশের রাষ্ট্রপতি হবেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এটা ভারতীয় জনতা পার্টি করেছে, বিজেপি করেছে, একদিন ভক্ত লোকেরা শিক্ষিত উচ্চ বর্ণের লোকেরা দিল্লি কলকাতার লোকেরা হত। আমাদের বাংলা থেকে হয়েছিলেন মাননীয় প্রণব বাবু, তিনি চলে গেছেন, তিনিও তো উচ্চ বর্ণের উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন, সাধারণ গরিব মানুষের দিকে কেউ তাকায়নি, কেউ ভাবতে পারেনি এটা পঞ্চায়েত হোক। আজকে সে দেশের রাষ্ট্রপতি হচ্ছে কে, উড়িষ্যার ময়ূরভঞ্জ, আমার বাড়ি থেকে 90 কিলোমিটার দূর, আমার বাড়ি ঝাড়গ্রাম, বর্ডারের ওপাশে হচ্ছে ময়ূরভঞ্জ জেলা। জঙ্গলে থাকা মহিলা, তিনি টিচার ছিলেন, সরকারি চাকরি করেছেন, পঞ্চায়েত জিতেছেন, এমএলএ হয়েছেন, এমএলএ বিধানসভার সবচেয়ে আর সফল এবং শ্রেষ্ঠ এমএলএ সম্মান পেয়েছেন, উড়িষ্যা গভর্নমেন্টের মন্ত্রী হয়েছেন বিজুর সঙ্গে আমাদের যখন সরকার ছিল, তারপরে ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছেন। একজন মহিলা যার দুই ছেলে আর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, এক মেয়ে আছে, তিনি সারা জীবন সমাজের কাজের জন্য দিয়েছেন, সাঁওতাল পরিবার থেকে শিক্ষিত মহিলা একজন, তাকে ভারতীয় জনতা পার্টি আজকে দেশের সর্বোচ্চ পদে রাষ্ট্রপতি করতে চায়। ঘোষণা হয়েছে তিনি জিতবেন এবং রাষ্ট্রপতি হবেন। দেশের সমাজের দেশের পিছিয়ে থাকা এসসি এসটি ওবিসি সমাজ যারা দেশকে গড়েছেন তাকে 70 বছর কেউ সম্মান দেয়নি, যেটা নরেন্দ্র মোদী দিয়েছে। তাই মোদী যে যে কাজ তাকে আটকাবার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন যখন অটল বিহারি বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি প্রথম একজন উচ্চ শিক্ষিত মুসলিম পরিবারের সায়েন্টিস্ট মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন, আমরাই করেছিলাম। যারা বলে বিজেপি মুসলিম বিরোধী তাদের মনে করিয়ে যাই, বিজেপি একজন যোগ্য মুসলমানকে আর দেশের রাষ্ট্রপতি করেছিল। ঠিক সেরকম এসসি কে করেছে, এবার এসটি কে করতে যাচ্ছে, এটা বিজেপি করতে পারে, বাকিরা কাউকে কোনো সুযোগ দেয় না। তাই বন্ধুগণ, এই যে মোদীজির কাজ তাকে ভুল বোঝাবার জন্য, ছোট করার জন্য, তাকে বদনাম করার জন্য, তিনি যাতে সফল না হতে পারেন, মানুষের কাছে পৌঁছতে না পারেন, মাঝে মাঝে উৎপাত করা হচ্ছে। তিনি ডিমনিটাইজেশন করলেন, মানে নোটবন্দি, কেন পেরেশদের হাতে টাকা ছিল, দিদি দিদির ভাইদের কাছে বস্তা বস্তা টাকা ছিল, গরু পাচারের, কয়লা পাচারের এবং বালি পাচারের, সেই টাকা মাটির তালায় চলে গেল, রাতারাতি হাজার হাজার টাকা নোট। যেই ডিমনিটাইজেশন করলেন, দিদিমণি বলেন করতে দেবো না, কিন্তু হয়েছে, সেই টাকার দুঃখ এখনো ভুলতে পারেন না, মাঝে মধ্যে বলেন, স্বপ্ন দেখেন, আমার এত 100 কোটি টাকা ছিল মাটির তলায় না, স্বপ্ন দেখেন মাঝে মধ্যে। যে দিদিমণি দেশের সেনাকে তোরাবাজ বলেন, আমাদের এখানে কুচবিহারে ইলেকশনের সময় গুলি চলেছিল, কারণ ওপার বাংলার থেকে কেউ কেউ এসে ইভিএম বক্স লুট করে নিয়ে যাচ্ছিল, তাই সিআরপিএফ এখানে গুলি চালিয়েছিল, দিদি বলেছেন গুন্ডা গুলি মেরেছে তো মারবেই, দুরম্বরি করবে, বদমাইশি করবে, গুন্ডামি করবে, বাংলাদেশ বানাবার চেষ্টা করবে, ছেড়ে দেবে। এখানে আমি আসার সময় দেখছি পুরো চর থেকে চোরা এলাকা ঢাকা পড়ে যাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দ্বারা, এখানে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তা কিছুতেই করতে দেবে না। তাহলে আবার উদ্বস্ত হতে হবে, মনে রাখতে হবে চারদিক থেকে চক্রান্ত চলছে, আর তাকে নেতৃত্ব দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই যখন নুপুর শর্মা বলে একটি মেয়ে কি বলেছে টিভিতে, হাজার লোক বলেছে, মুসলমানদের শাস্ত্রে ওটাই লেখা আছে, ওটা উনি বলেছেন, সেটা বলার পরে 7 দিন 8 দিন তারও কানে ঢোকেনি, হঠাৎ মনে হলো কিছু করার দরকার, কিছু রাজনৈতিক নেতা আমাদের মমতা ব্যানার্জির মতো উসকে দিয়ে মুসলমানদের রাস্তায় নামিয়ে দিল। লুঙ্গি বাহিনীর ড্যান্স আমরা দেখলাম, লুঙ্গি ড্যান্স 4 দিন 5 দিন ধরে ট্রেনে বাসে আগুন লাগানো হলো, 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট, 500 কোটি টাকা রেলে সম্পত্তি নষ্ট হয়, তার সম্পত্তি আপনার আমার ট্যাক্সের টাকা এটা নষ্ট করা হচ্ছে। এর আগে যখন সিএ তৈরি হয়েছিল, বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত পালিয়ে এসছে, যারা এখানে 2-3 প্রজন্ম ধরে আছেন, তারা এখনো নাগরিকত্ব পাননি, তারা হিন্দু বলে অত্যাচারিত হয়েছিল, মা বলে সম্মান হারিয়েছেন, 14 বছরের ভিটে মাটি বাড়ি ঘর পুকুর চাষ ছেড়ে দিয়ে এসছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা ছিল, কারণ ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি যিনি এই পশ্চিমবাংলার জনক, পাকিস্তান থেকে কেটে হিন্দু এলাকাকে হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড করেছিলেন, তিনি বলেছেন নাগরিকত্ব দেবো। আজ তার যোগ্য উত্তরসূরি মোদীর মতো ব্যক্তি, তিনি বিল নিয়েছে আর নাগরিকত্ব আইন পরিবর্তন করেছিলেন, নাগরিকত্ব দেবেন বলে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লোকেদের নামিয়েছিলেন, সেই অনুপ্রবেশকারী লুঙ্গি বাহিনী নেমেছিল রাস্তায়, বাস ট্রেন পুড়িয়েছিল, আমরা ভুলিনি। তাই কেন্দ্রের যে কোনো ভালো কাজ হোক মমতা ব্যানার্জি তার বিরোধিতা করবেন, দেশের সম্পত্তি নষ্ট করবেন,
ওপার বাংলা থেকে ভোটার নিয়ে আসছে, কারণ আপনারা ভোট দেবেন না, এই দেশকে সর্বনাশ করতে চাইছেন, বাংলাদেশ বানাতে চাইছেন, তার বিরুদ্ধে আমরা আছি। তাই মোদিজিকে আটকাবার জন্য কখনো লুঙ্গি ড্যান্স হচ্ছে, বাড়িঘর পোড়ানো হচ্ছে, কখনো ডিমোনিশন নামে হচ্ছে, জিএসটির বিরুদ্ধে হচ্ছে, আর নতুন করে যে অগ্নিপথ, মানে আমাদের যুবক ছেলেরা সবাই ডিসিপ্লিন হোক, মিলিটারি ট্রেনিং নিক, নিজের জীবন তৈরি করে জীবন যুদ্ধে নামুক, তার জন্য অগ্নিবীর হচ্ছে। দেশে যত সেনা আছে তার চার গুণ সংখ্যায় চাকরি দেওয়া হবে যুবকদেরকে, চার বছর সে ফ্রিতে ট্রেনিং নেবে, পুরো বেতন পাবে 25,000, এবং তার বেতন থেকে 10,000, 12,000, 14,000 কেটে রেখে সে যখন চার বছর পরে দায়িত্ব মুক্ত হবে, তাকে 12-14 লক্ষ টাকা হাতে দেওয়া হবে। তার আগে চাকায় যদি জমা করে, কারণ সেনাতে এলে কোনো খরচা নেই, থাকা খাওয়া কাপড় চোপড় সব ফ্রি, রেশনও ফ্রি, তারা 12-14 লাখ টাকা হাতে পাবে। এবং আগে যে ধরুন 25,000 টাকার কত খরচা হবে, সে চাইলে 10-15,000 টাকা মাসে জমা করতে পারে, 20 লাখ টাকার মালিক হবে, তার যখন 24-25 বছর বয়স হবে। যখন যুবকরা চাকরি খুঁজতে যায় তখন তার হাতে 20 লাখ টাকা, সে ট্রেনিং নিয়েছে মিলিটারি, সমস্ত সংস্থা তাকে ডাকবে চাকরি দেওয়ার জন্য, এবং পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ সব জায়গায় তাকে চাকরি বলা হয়েছে, কেন্দ্র সরকারের অফিসে তাকে বিশেষ চাকরি দেওয়া হবে। এবং এই ধরনের ডিসিপ্লিন যারা দিদির এবং কষ্ট, যদি সবাই ট্রেন্ড হয়ে যায়, দেশের প্রেমিক হয়ে যায়, তাহলে তো আমার জন্য কেউ বোম বাঁধবে না, কেউ বন্দুক তৈরি করবে না, জয় বাংলা বলে আমাদের ঝান্ডা ধরে কেউ হাঁটবে না, মারপিট করবে না, সিন্ডিকেট কাটমানি চলবে না, পার্টি চলবে কি করে, টাকা কোথা থেকে আসবে। তাই দেশের যুবকদেরকে দেশের প্রেমিক চরিত্রবান ডিসিপ্লিন তৈরি করার জন্য এইটা যা, এর মধ্যে চাকরিতে যাবেন তার 25% তারা সেনাতে থেকে যাবেন, যারা ভালো রিজার্ভ করবেন, সেনা সংখ্যা কমবে না, সেনা উঠেও যাবে না, যত সেনা ছিল তত সেনা থাকবে, তাছাড়াও আরো তার 3 গুণ লোক নতুন করে ট্রেনিং হয়ে 20 লাখ টাকার মালিক হবে, সে এসে ব্যবসা করতে পারবে, লোন নিয়ে সরকার থেকে, সে অগ্নিবীর হিসাবে বিশেষ সুযোগ সুবিধা সব জায়গায় পাবে, অফিস আদালত সব জায়গায় পাবে। আপনার পাড়ায় দুটো ছেলে থাকলে অন্য কেউ হিম্মত করবে না বদমাইশি করা, মমতা বানার্জি তাদেরকে গুন্ডা বলছেন, গুন্ডা কেন, ওই রকম ছেলেরা থাকলে কেউ কাটমানি খেতে পারবে না, কেউ সিন্ডিকেট চালাতে পারবে না, গরু পাচার করতে পারবে না, কয়লা পাচার করতে পারবে না, তাই বলছেন গুন্ডা। দিদিমণি পাড়ায় পাড়ায় যে গুন্ডা তৈরি করছেন তোলাবায়, তাদের ডাইট দেওয়ার জন্য এরকম ছেলের দরকার আছে। তাই আমাদের বাড়ির ছেলেদের পাঠান অভিজিৎ হতে, সে নিজেও প্রতিষ্ঠিত হবে, নিজের সমাজকেও সুরক্ষিত করবে। মোদিজির এই প্রকল্প যদি চালু হয়ে যায়, সফল হয়ে যায়, দেশে যদি লক্ষ লক্ষ যুবক ট্রেনিং নিয়ে এসে সমাজে থাকেন, দেশের চরিত্র পাল্টে যাবে। কেউ বাংলাদেশের সঙ্গে চোরা কারবারি করবে না, গরু পাচার করবে না, কেউ দুনম্বরী কারবার করবে না, কেউ তোলাবাজি করবে না, কেউ টিএমসি ঝান্ডাও ধরবে না, দিদির পার্টি উঠে যাবে। তাই দিদি ভয় পেয়েছেন, তাই বলছেন গুন্ডা তৈরি হচ্ছে। একবার হাওড়াতে নবান্নের সামনে সেনা, ওখানে কোনো হিসাব করছিল, গাড়ি ঘোড়া গুনছিল, তাকে দেখে দিদি ভয় পেয়েছেন, সেনাকে তোলাবাজ বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধান মানেন না, দেশের সুপ্রিম কোর্ট মানেন না, দেশের সংসদকে মানেন না, আইন কানুন মানেন না, দেশের সেনাকে সম্মান করেন না, তার কাছ থেকে কিছু আশা করতে পারেন না। এই সরকার যতদিন থাকবে বাংলার অধঃপতন হবে, পরে আধিকারিক মতো লোক তৈরি হবে, মন্ত্রী জেলে যাবে, এমএলএ এমপি জেলে যাবে, মানুষ হতাশায় থাকবে। 500 টাকা দিয়ে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে, কোনদিন চাকরি পাবে না, চাকরি পেতে গেলে অগ্নিবীর হতে হবে, নাহলে গুজরাট মহারাষ্ট্র যেতে হবে, এটা বন্ধ করতে গেলে মোদির হাতকে শক্ত করতে হবে। আগামী আপনারা প্রত্যেক ইলেকশনে আমাদের ভোট দিয়েছেন, জিতিয়েছেন, কিন্তু ভুল করে এখানকার কিছু লোক আপনাদের এমএলএ কে ভোট দিয়েছিলেন, তারা বুঝতে পারছেন, হাত কামড়াচ্ছেন যে কাকে ভোট দিলাম, টাকা পয়সা মান সম্মান গেল, তাই এই ভুলকে সুধরাতে হবে, 4 বছর পরে আবার সুযোগ আসবে। তারা পঞ্চায়েত নির্বাচন আছে, এখানে আমরা চাই হাজার হাজার কোটি টাকা কেন্দ্র পাঠাচ্ছে রাজ্যে রাস্তাঘাট উন্নয়নের জন্য, এই ব্রিজ করার জন্য, রাস্তা করার জন্য, জলের জন্য, এখানে বাড়ি বাড়ি জল সাপ্লাই শুরু হয়েছে, অনেকে বলছেন দিদি দিচ্ছেন, দিদি কিছুই দিচ্ছেন না, সব দাদা দিচ্ছেন। জল জীবন প্রকল্পে গত বছর এই সরকার বলেছিল 90,000 বাড়িতে জলের সাপ্লাই করবে, মাত্র 3,500 বাড়িতে দিয়েছে, বাকি টাকা কোথায় গেল, 100 দিনের কাজের টাকা, পাড়ার মধ্যে রাস্তা কাগজে দেখুন পঞ্চায়েতে দুবার তৈরি হয়েছে, মাটি ফেলা হয়েছে, কোথাও মাটি পড়েনি, সব টাকা গায়ে, পুকুর কাটা হয়েছে দুবার,
হিসাব দেখানো হয়েছে দুটো চার লাখ টাকা পুকুরে জল নাই এক ঘড়ি মাটি কাটা হারে টাকা গায়েব হয়ে গেছে পঞ্চায়েতে লুট হচ্ছে তাই আগামী বছর পঞ্চায়েতে ঠিকঠাক লোককে দিতাম যাতে আপনার এলাকার উন্নয়ন হয় আপনি সব সুবিধা পান আলো জল রেশন যা কিছু সুবিধা সব পেতে পারেন তার জন্য ঠিক লোককে জেতাতে হবে এবং ডাক্তার বাবুর মতো সিধা সরল সজ্জন শিক্ষিত মানুষ এই রাজবংশী সময় থেকে জিতে তিনি এমএল এমপি হয়েছেন এবং তিনি প্রথমেই চমৎকার দেখিয়েছেন এখানে মেডিকেল কলেজ নিয়ে আরো কাজের জন্য আমরা একসঙ্গে লড়াই করছি দিল্লিতে বাকি কাজ যাতে হয় যা যা সমস্যা তার চেষ্টা হচ্ছে আজ হোক কাল হোক হবে মোদী থাকলে হবে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদী করতে পারে তাই মোদীজির হাতকে আরো শক্ত করতে হবে আবার প্রধানমন্ত্রী করতে হবে তাহলে দেশে নয় সারা বিশ্বে মোদী মোদী হচ্ছে আমি রাষ্ট্রপতিজির সঙ্গে দু দুবার বিদেশ গেছি পাঁচ ছটা দেশে মোডি মোডি মোডিকে সবাই চেনে মোদী বলতে পারে না হল্যান্ডে গেলাম তুর্কমেনিস্তানে গেলাম গাম্বিয়া গেলাম গিনি গেলাম আফ্রিকা এশিয়া ইউরোপ সব জায়গায় মোদী মোদী আজকে দেখেছেন এত বড় যুদ্ধ হলো ইউক্রেন আর রাশিয়ার সবাই বলছে বন্ধ করো বন্ধ করো কে বন্ধ করবে দুটো দেশের হাতে এই পরমাণু বোমা আছে কে কাকে মেরে দেবে ঠিক না কেউ ঝামেলায় যাচ্ছে না ইউরোপ ইউনিয়ন বলছে ঠিক হবে না দেখে নেবো রাশিয়া বলছে আয় না আমি দেখে নেবো কত দম আছে আয় একবার কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যাকে সবাই সম্মান করে সব মোদী কিছু বলছে না কেন মোদী বলছে খাদ্য মরে নিক তাকে আমি বলছি মোদীজি ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলে কি হচ্ছে ভাই কেন বলে আমি কি করবো রাশিয়া আমাকে মারছে বলি রাশিয়াকে ফোন করলেন পুতিন সাহেবকে কি পুতিন সাহেব আপনি এত বড় দেশ কেন মারামারি করবেন বন্ধ করবেন না না ও বিদেশি লোককে ডেকে নিয়েছে আমার কাছে এখানে পেন্টাগনকে ঢুকিয়ে দিচ্ছে আমার দেশের ক্ষতি করবে আমি বেটাকে ছাড়বো না মোদী বলছে বাবা তোমরা লড়ো চিন্তা নেই লড়ে দেখে নেবে কত দম আছে কত অস্ত্র সস্তা তবে আমার একটা কথা আছে আমার দেশের 20,000 ছাত্র ছাত্রী ইউক্রেনে পড়ে বিভিন্ন মেডিকেল কলেজে সব ডাক্তারই পড়তে পারে 30-40-50 লাখ দিয়ে যারা বড় লোকের ছেলে হয়তো এখানে চান্স পায়নি অত ভালো রেজাল্ট করতে পারেনি টাকা আছে তারা গিয়ে ওখানে এবং আশপাশের দেশে ইউক্রেনে এরকম 20,000 ডাক্তারি ছাত্র বিভিন্ন মেডিকেল কলেজে পড়ে ওখানে কম খরচে পড়া যায় মোদী বলেন 20,000 ছাত্র ওখানে আটকে আছে একটার গায়ে যদি আঁচড় পড়ে জামিও ছাড়বো না বলে দিচ্ছি চাল ডাল বন্ধ করে দেবো আমি 7 ঘন্টা সময় চাইছি সেই ছাত্রদের দেশ থেকে বার করে নিয়ে আসবো কারণ ওইখানে যখন যুদ্ধ শুরু হলো ওইখান থেকে কোনো বিমান কোথাও যাচ্ছিল না তাহলে কি করতে হবে ওইখান থেকে আশেপাশের দেশে নিয়ে আসতে হবে প্রায় 23,000 মানুষ ব্যবসা চাকরির জন্য লোক গেছিল 23,000 ভারতীয় ছিলেন বলছে শেষ লোকটা না আসা পর্যন্ত একটাও বোম পড়বে না 7 ঘন্টা সময় চাই মোদীজি বললেন যুদ্ধ বন্ধ হলো তার আগে 4 জন মন্ত্রীকে মোদীজি পাঠিয়েছিলেন ওই আশেপাশে পোল্যান্ড রোমানিয়া যে যে দেশে ওইখান থেকে নিয়ে আসা হবে আমাদের নাগরিকদের 4 জন মন্ত্রী ওখানে বসে আছেন ঘাটিগড়ে হোটেল ফোটেল বুক করে নিয়েছেন বাস টাস বুক করে নিয়েছেন আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে লোক চলে এসছে ওই দেশে ইউক্রেনে বসে আছে এক কোথায় কোথায় জমা হবে ছাত্ররা বলা হয়ে গেছে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানকার সৈন্যরা বললো ইউক্রেন যে ঠিক আছে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে গাড়ি চলে গেলে আমরা আটকাবো আর ওখানে সব ছাত্র ছাত্রী আনা হলো লাইনের পর লাইন বাস সব বাসে জাতীয় পতাকা ভারতের ছাত্ররা বসলো 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 500-600 কিলোমিটার যেতে হবে 12 ঘন্টা গোটা রাত গাড়ি করে এসছে লাইন দিয়ে বাস যাচ্ছে দাঁড়িয়ে আছে ইউক্রেনের সৈন্যরা আটকাচ্ছে কি বাবা বলছে ইন্ডিয়া ইন্ডিয়া ও ইন্ডিয়া হো হো 20,000 ছাত্র ছাত্রীকে আমরা বার করে নিয়ে এলাম 4টা দেশে আর ওখানে আমাদের মন্ত্রীরা বসেছিলেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব ব্যবস্থা আর ওখানে বিমান যাচ্ছে নামছে উঠছে 200-300 লোককে নিয়ে আসছে 110টা বিমান চালিয়েছি আমরা এই ভারতীয়দের 23,000কে নিয়ে আসার জন্য এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্ত্রীরা সঙ্গে করে নিয়ে এসছেন যখন এখানে ফিরে এসছেন তার বাবা মার প্রাণ এখানে চলে এসছে যদি আমার ছেলের উপরে বোম পড়ে যায় কি হবে আমার মেয়ের উপরে বোম পড়ে গেলে কি হবে একটি ছাত্র খালি রাত্রেবেলা বাজারে বেরিয়েছিল অন্ধকারে তার উপরে লেগে গেছিল গুলি মারা গেছিল আর কারো গায়ে আঁচ লাগেনি সমস্ত ছাত্র ছাত্রী এবং ভারতীয় নাগরিকরা নিশ্চিন্তে ফিরে এসছেন দিল্লি যখন ফিরেছেন তাদেরকে মালা পরিয়ে ফুল দিয়ে স্বাগত করা হয়েছে তার বাবা মারা এয়ারপোর্ট ছিলেন এই হচ্ছে নরেন্দ্র মোদী যে দিদিমণি 4 দিন ধরে দাঙ্গা চলছে কলকাতায় বন্ধ করতে পারে না পুলিশকে বাড়ি ঢুকিয়ে দিয়েছে চুপ করে মজা লাগছে
এই গুন্ডাদেরকে থামাতে পারে না। আর নরেন্দ্র মোদি একটা ফোন করে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ করবে, প্রত্যেককে ভারতীয়কে ফিরে নিয়েছেন। ঠিক সেই সময় অন্যান্য দেশের নাগরিকরা ওখানে ফেঁসে গেছিলেন, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, বড় বড় দেশ, তারা ফোন করছে আমাদের নিয়ে যাও নিয়ে যাও। ওদের দেশ কিন্তু যায়নি, বলেনি, কি বলেছে, তুমি তোমার চাকরি করতে গেছো, তুমি বোঝো, আমরা ওর মধ্যে নয়, ওই যুদ্ধের মধ্যে ছেড়ে দিয়ে ওদের লোকেদেরকে। সেই সময় আরো কিছু ছাত্র ছিল নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, তারাও বুদ্ধি খরচা করছে, বলতে গেলে ভারতীয় জাতীয় পতাকা লাগিয়ে দিলে গাড়িতে কেউ আটকাচ্ছে না, ওরাও পাকিস্তানিরাও জাতীয় পতাকা তৈরি করেছে ভারতের, সবুজ, গেরুয়া, সাদা, তারপরে গাড়িতে লাগিয়ে দিয়েছে, দিয়ে যাচ্ছে কি বাবা, ইন্ডিয়া ইন্ডিয়া, ভারত মাতা কি জয়, পাকিস্তানিরাও স্লোগান দিচ্ছে, বাংলাদেশ, নেপালেরও স্লোগান দিচ্ছে, ভারত মাতা কি জয় দিয়ে পেরিয়েছে ভারতের নামে সারা দুনিয়াতে। আজকে মোদীর নামেতে যে যে কাজ, কেউ গায়ে হাত দেবে না, ভারতের নাম শুনলে সবাই সোজা হয়ে দাঁড়াবে, ঠিক আছে যাও। এই ভারত কে তৈরি করেছে, নরেন্দ্র মোদি করেছে, যার প্রতিনিধি ডাক্তার জয়ন্ত রায় এখানে বসে আছেন, তিনি আপনাদের এমপি, তিনি আপনাদের প্রতিনিধিত্ব করছেন 303 জনের মধ্যে দিল্লিতে। আমি আশা করবো জয়ন্ত দাকে ভুলবেন না আপনারা, তিনি ডাক্তারি থেকে ছুটি নিয়ে এমপি হিসাবে কাজ করছেন, ওই টিএমসি সিপিএম এর টিএমসি এমএলএ এমপি দের মতো কে আঙুল তুলে বলতে পারবো লোকটা চোর, তার কাছ থেকে 1 টাকা নিচে একটা চা খেয়েছে বলতে পারবো না, এরকম সজ্জন ভারতীয় জনতা পার্টিতে এরকম প্রতিনিধি হয়। তাই আপনারা যেমন ওনাকে জিতিয়েছেন, আগামী ইলেকশন গুলোতেও বিজেপি পদ্মফুলকে জিতিয়ে মোদীজির হাত শক্ত করবেন, যাতে এখানে উন্নয়ন পৌঁছে যায়, নিজেদেরকে আমরা ভারতীয় হিসেবে গর্ব করতে পারি। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ, অনেক দেখা হলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভারত মাতা কি।